আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটি আমি স্টার্ট করেছি রাত থেকে। তো লাবিবের বাবা এখন বাজার থেকে আসছে, তো আসার সময় স্পঞ্জ, মিষ্টি, ধোদি, আম, তারপরে এখন খাওয়ার জন্য নিমকি এগুলো এনেছে। তা আমি এখন এগুলো গুছিয়ে রাখবো, আর কিছু ধোদি আর মিষ্টি খাবো। প্রেগনেন্সিতে দই মিষ্টি খাওয়া খুবই ভালো, তা আমি প্রায় সময় খাই। মিষ্টি আর দই একসাথে নেওয়াতে মিষ্টি আগে খেয়ে পরে দই খাওয়ার কারণে দই গুলোকে অনেক টক মনে হইতেছে, আসলে মূলত টক না। তো এটা হচ্ছে পরের দিন সকাল। তো আমি নাস্তা বানিয়ে নিয়েছি। আজকের নাস্তা ছিল রুটি, ডিম ভাজি, তারপর কলা, আর আমার জন্য দুধ গরম করে নিয়েছি, আমি রাতে দুধ খাইনি। তো লাবিবের বাবা সকালে দুধ কলা এগুলো খেয়েছে, ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে তারপর এগুলো খেয়ে ঘুমিয়েছে। তা আমিও কিছুক্ষণ ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিয়েছি। তো ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, সেজন্য আর কোনো ভাজি করিনি। তো এই যে আমাদের নাস্তা খাওয়া শেষ। তো লাবু সোনা খায় নাই, ওর জন্য ডিম পোস্ট করেছি, একটা রুটি নিয়েছি, অল্প একটু রুটি খেয়েছে, একটু ডিম খেয়েছে, দুধ খাবে বলেছে দুধ নিয়েছি, তাও খায় নাই। তো আমি নাস্তা খাওয়ার পর জুটে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ, সেহেতু মানে আমার প্রতিদিনের খাওয়া দাওয়া, কাজকর্ম, যা আমার যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা। তো ভিডিও করব সেটা ভেবে আমি কখনো কোনো কিছু করি না, বা কোনো কুকারিজ কোনো কিছুই আমি নতুন কিছু নামাই না, যেগুলো সবসময় ইউজ করি সেগুলাই ইউজ করি। তো যদি দুই একদিন ভিডিও করতাম তাহলে না হয় সেগুলো শো করতাম, কিন্তু এখন তো আমি প্রতিদিনই ভিডিও করব, সেজন্য আমি যেগুলো সবসময় ইউজ করি সেগুলাই ইউজ করতেছি। এই যে শাশুড়ি মা আদা রসুন কেটে দিয়েছে, এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব ভালো করে ধুয়ে। তো এই যে আমি আদা রসুন গুলো ব্লেন্ড করে নিয়েছি। তো আমি রান্না বসিয়ে দিলাম।
আজকে আমি দুপুরে রান্না করব গরুর ভুঁড়ি ভুনা করব, তারপর লাল শাক ভাজি করব। তো আমি প্রথমে গরুর ভুঁড়িগুলো বসিয়ে দিব। তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে তারপর রসুন দিয়ে দিয়েছি। এবার আদা দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ব্লেন্ডারে জারটা ধোয়া পানিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতেছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া, আমি মশলাগুলোতে গরম মশলা, জিরা সব কিছু দেওয়া আছে। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিতেছি, মশলা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম। আমি মশলাগুলো ভালো করে কষে গেছে। এই যে গরুর ভুঁড়িগুলো আমার শাশুড়ি মা গতকালকে গরম করে ভালো করে জাল করে রেখেছে মশলা দিয়ে। উনি বলে যে ওগুলা মানে যেদিন রান্না করবে ওই দিন গরম গরম চা রান্নাগুলো ওনার কাছে খেতে ভালো লাগে না, সেজন্য উনি আগের দিন গরম করে রেখে দিয়েছে। উনি বলে যে সকাল মানে সাথে সাথে রান্না করলে এটার স্মেল যায় না, একটা স্মেল থেকে যা খেতে ভালো লাগে না। তো আমি তাড়াহুড়ো করে অনেক কাজ করেছি, সেজন্য খুব হাঁপিয়ে গেছি। তো আমি এক গ্লাস গ্লুকোজ খেয়ে নিয়েছি, আবার চলে এলাম কিচেনে। আমি বুড়িগুলোকে ভালো করে মশলা কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো প্রতিদিনের মতো সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখতেছেন বাট একটা লাইক করতে ভুলে গেছেন তারা প্লিজ 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 একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে পারে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার নতুন কোনো ব্লগ আপলোড করার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনি চাইলে সেটি সবার আগে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি লাল শাক ভাজি বসিয়ে দিব। তো প্রথমে পেঁয়াজগুলো ব্রাউন করে পেঁয়াজ কাঁচামরিচ তারপর রসুন দিয়ে দিয়েছি। তো শাক পরিমাণে অল্প কিন্তু প্যানটা অনেক বড়, তো সেজন্য পেঁয়াজ রসুনগুলো পরিমাণে কম দেখা যাচ্ছে। ওগুলো চুলে বসিয়ে দিয়ে আমি একটু ঠান্ডা দধি খাবো, আমার কাছে খুবই গরম লাগে আর আমার মন চায় শুধু যেন ঠান্ডা খাই। তো সবার কাছে এরকম লাগে কিনা আমি জানি না, আমার কাছে খুবই গরম লাগে আর মন চায় শুধু সারাক্ষণ ঠান্ডা পানি খাই। তো যে আমি লাল শাকগুলোতে প্রথমে লবণ দিই নি, এখন লবণ দিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি। আমার শাকগুলো প্রায় হয়ে গেছে, আমার গরু বুড়িগুলো প্রায় হয়ে গেছে, এখন শুধু জল শুকাবে। তো সেজন্য আমি চুলা লো হিটে রেখে দিয়েছি। এর মাঝে আমি জুটে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
তোমার থালা বাসনগুলো ধোয়া শেষ। আমার শাকগুলো হয়ে গেছে। তা আমাদের লাবিবের বাবা গরুর গুঁড়ি বা গরুর কলিজা এই ধরনের খাবারগুলো একটু হালকা ঝোল পছন্দ করে, বাট আমি একদম শুকনা ভাজা ভাজা পছন্দ করি। এই যে দেখেন আমার বাবু সোনাটা চালের ড্রাম খুলে এক মুঠো চাল নিয়ে চলে যাচ্ছে। ওকে সকাল থেকে অনেক কিছু দিয়েছি, খাওয়ার জন্য কিছু খায় না, অথচ কিভাবে জানে যে চাল খেতে পারে। হাতে নিয়ে চাল নিয়ে চলে যাচ্ছে, আবার দু একটা মুখেও দেয়। তো আমার রান্না বান্না ধোয়া মোছা প্রায় সবকিছু শেষ। তো আজ আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করবো না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।